আদার উপকারিতা সম্পর্কে যাই বলি না কেন সেটা কম বলা হবে। সর্দি কাশি গলা ব্যথা হলে প্রায়শই আমাদের মা ঠাকুমাদের বলতে শুনেছি একটু আদা চা পান করার কথা। আসলে এটি শুধুমাত্র একটি টোটকাই নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আদা খেলে উপরোক্ত সমস্যাগুলি থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। আদা খাওয়ার উপকারিতা সম্পর্কে না জেনেই আপনি হয়তো নিয়মিত আদা খেয়ে থাকেন। এক টুকরো আদা চা কিংবা রান্নায় মশলা হিসেবে আমরা অনেকেই ব্যবহার করে থাকি। আসুন আদার উপকারিতা সম্পর্কে বিশদে জেনে নিই। নাম্বার এক, সাধারণ সর্দি কাশি থেকে মুক্তি। আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে আমাদের বাঁচায়। আদা খাওয়ার ফলে সর্দি কাশি গলা ব্যথা থেকে সহজেই আরাম পাওয়া যায়। তাই সর্দি কাশি হলে মা ঠাকুমারা আদা খাওয়ার কথা বলে থাকেন। নাম্বার দুই, বদহজমের সমস্যায় আদার উপকারিতা। অনেকেই দীর্ঘদিন ধরে বদহজমের সমস্যায় ভোগেন, এ কারণে পেটের উপরিভাগে ব্যথা মুখে টক ভাব এসব লক্ষণ প্রকাশ পায়। আদা আমাদের পেটের বিভিন্ন সমস্যা সমাধান করে, ফলে বদহজমের সমস্যা দূর হয়। রান্নায় আদার ব্যবহার বিশেষ স্বাদ এনে দেয় এবং হজমেও সহায়তা করে। নাম্বার তিন, মাসিকের বেদনায় আদার উপকারিতা। পিরিয়ড বা মাসিকের সময় অনেক মেয়েরই তলপেটে অসহ্য ব্যথা অনুভব হয়। এই যন্ত্রণা সাধারণ ও স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন ঘটায়। একটু সামান্য পরিমাণ আদা এর থেকে অনেকাংশে মুক্তি দেয়। আদা চা পান করলে সহজেই আরাম পাওয়া যায়। তাছাড়া কয়েক টুকরো আদা গরম জলের সাথে ফুটিয়ে মধু মিশিয়ে খেলেও বিশেষ উপকার পাওয়া যায়। নাম্বার চার, আদা বমিভাব নিয়ন্ত্রণে সাহায্য করে। অনেকেরই সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব থাকে, যেটাকে আমরা মর্নিং সিকনেস বলে থাকি। তাছাড়া অপারেশনের পর অনেকেরই বমি বমি ভাব দেখা দেয়। এই বমি বমি ভাব দূর করতে আদা বিশেষ ভূমিকা রাখে। আদার রস সামান্য পরিমাণে খেলে উপরোক্ত সমস্যাগুলি থেকে সহজেই আরাম পাওয়া যায়। বাসে উঠলে যাদের বমি পায় বমি বমি ভাব হয় তারা মুখে এক টুকরো আদা রেখে দেখতে পারেন। নাম্বার পাঁচ, ব্যথায় উপশম দেয় আদা। আমাদের শরীরে দুটি হাড়ের মধ্যে প্রায় ব্যথা অনুভব হয়, সাধারণত বয়স বাড়ার সাথে সাথে এই রোগটি হয়ে থাকে। এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন আদা খাওয়া ব্যক্তির এই বেদনা বা ব্যথা অন্যদের তুলনায় অনেকাংশে কম হয়। নাম্বার ছয়, ওজন কমাতে আদার ব্যবহার। বডি মাস ইনডেক্স একটি ওজন পরিমাপক মার্কার। একজন মানুষের নর্মাল বিএমআই বা বডি মাস ইনডেক্স 18.5 থেকে 25-এর মধ্যে হওয়া উচিত। আদা এই বিএমআই নিয়ন্ত্রণে রাখে। নাম্বার সাত, হৃদরোগ কমাতে আদা। আমাদের শরীরে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা LDL নামে একটি ক্ষতিকর কোলেস্টেরল থাকে, যেটির পরিমাণ বেড়ে গেলে করোনারি আর্টারিতে সমস্যা তৈরি হয়। আদা এই ক্ষতিকর লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কমাতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। নাম্বার নয়, ক্যান্সার রোধে আদার উপকারিতা। কাঁচা আদায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কাঁচা আদায় জিঞ্জারল নামে এক প্রকার উপাদান পাওয়া যায়। এই জিঞ্জারল ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোধে সাহায্য করে। এরকম আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।